হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আসলে আমাদের অনেকদিন পরে আসলে ভিডিওটা করা হচ্ছে, সো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমি যেটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দেখতেই পাচ্ছেন কুরবানির গরুটা। আসলে আমরা এটাকে বেসিক্যালি আমরা যেটা করি প্রত্যেক কুরবানি ঈদের আগে আমরা এক মাস আগে বা এক থেকে দেড় মাস আগে আমরা চেষ্টা করি কুরবানির গরুটা আগে কেনার। সো আমাদের বাসার পাশেই হচ্ছে চাচার জায়গাটা ফাঁকা, ওখানে রাখার একটা জায়গা আছে। সো ওই একটা মাস আমরা একটু বেশি কষ্ট করি, যাতে দেখেন এই নিজের গরু যেভাবে বাসায় যেভাবে সে ঘাস খায় এভাবেই ঘাসটা খাচ্ছে আসলে, এবং সেভাবে একটা লালন পালন আমরা এক মাস ধরে এক মাস যাবত করেছি। সো এটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আপনারা জানেন যে কুরবানিটা হচ্ছে একটা মায়ার জিনিস। সো আসলে এটার মাধ্যমে আমাদের ভিতরে যত পশুত্ব, হিংসা, পরায়ণ বা এগুলো যেগুলো আছে এগুলো দূর করা, পাশাপাশি যে আল্লাহ ভীতি, সো আল্লাহ ভীতির জন্য আসলে আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে আসলে কুরবানি দেওয়ার জন্যই আসলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল, তার বদলে আসলে আল্লাহর মহিমায় তার হচ্ছে দুম্বা কুরবানি হয়েছিল। সো এই যে আমাদের যে ত্যাগ, যে তিতিক্ষা আল্লাহর জন্য, সো এটার জন্য আসলে কুরবানি করা। সো আমরা প্রফেশনাল না, সো কীভাবে কুরবানিটা আমরা করছি বাকিটা পুরোটাই প্রসেসটা আমরা দেখাবো। সো স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আজকের ব্লগটা অনেক ভালো হবে। সো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন। সো পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আস্তে আস্তে খোলো, গোসল দেন ধরেন। জিম কেমন বোধ করছো? খুব সুন্দর, তাকাও একটু। তেল রে আরাফেল সুন্দর মাংস খালে হবে। কি অবস্থা ক্যামেরাম্যান? এই যে আমাদের গরু মাংস এখন শেষ কাটাকুটা। কতটুকু খাটলা? আমি তো ডবল খাটা খাটলাম। ওই দেখ হাসি এইদিকে, তুমি তো খালি ধরে আছো, বাকি পরিশ্রম তো সবাই করতেছে। না ওইদিকে খাসি করে আসলাম না, শ্বশুরের খাসি। একটা কাটতে দাও, একটা কাটতে দাও, দাও কাটতে দাও, দাও সঙ্গে দাও। আর এমন এক দাও। এই সিরাত, তোমার ঈদ কেমন যাচ্ছে? হ্যাঁ সিরাত হাসি দে। হ্যাঁ দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের হচ্ছে কষাই হচ্ছে দৌড় মারছে, আসার আগেই নাই হয়ে গেছে, এজন্য তোমাদের কামলা দিতে হচ্ছে।
অলরেডি আম্মা এক গামলা নিয়ে গেছে নিচে খাওয়ানোর জন্য আমার হাজবেন্ডকে। আর এটা তো হচ্ছে ফাইনাল লুক মাংসের, আরও হবে, আরও একটু ভালো করে কষাবে, সবারই খিদা লাগছে এর জন্য আর কি মাংসটা আগে দিয়ে দেওয়া হয়ে গেছে সিদ্ধ, আর একটু কষায় কষায় রান্না করলে ভালো হবে আর কি। সো আমাদের কুরবানির সব আসলে কাটাকুটা সব কিছু শেষ, রান্না বান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই তো আমরা খাচ্ছি। সো মনে হয় একটু অন্ধকার দেখা যাচ্ছে মেবি, সো এটা টেপটা আলাদা, যে আপনারা জানেন যে কুরবানির মাংসটা আসলেই আলাদা একটা স্বাদ, যেটা নর্মাল আমরা যে মাংসগুলো কিনি সেগুলোর থেকে আসলে আলাদা একটা স্বাদ। সো এখান থেকে বিদায় নিচ্ছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।